يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا للإسلام. فرب دوي একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। আপনার প্রতি আল্লাহ তাআলার অসংখ্য করুণার কথা স্মরণ করুন। কিভাবে সে করুণাসমূহ আপনাকে আপাদমস্তক বেষ্টন করে রেখেছে, আসলে সর্বদিক দিয়েই এই করুণাসমূহ আপনাকে ঘিরে রেখেছে। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. যদি তুমি আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে চাও তবে তা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত 34। সুস্থতা, নিরাপত্তা, খাদ্য, বস্তু, বায়ু ও পানি ইত্যাদি সব কিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে, তবু আপনি বুঝতে পারছেন না। জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সব কিছুই আপনার আছে, তবু আপনি অজ্ঞই থেকে গেলেন। أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে রেখেছেন। সূরা লোকমান আয়াত 30। প্রকাশ্য নিয়ামত হল ইসলামী একত্ববাদ বা তাওহীদ এবং সুস্থতা, সৌন্দর্য ইত্যাদিসহ এ জগতের বৈধ যৌন আমোদ প্রমোদ। আর অপ্রকাশ্য বা গোপন নিয়ামত হল আল্লাহর প্রতি ইমান, আমলে সালেহ বা সৎকাজের জন্য পথ নির্দেশক, কুরআনের উপর ইমান এবং আখিরাতে বেহেশতের আনন্দ পড়তে ইত্যাদির প্রতি ইমান। নিজের আয়ত্তে আপনার দুটি আখি, একটি জিহ্বা, দুটি ঠোঁট, দুটি হাত আর দুটি পা আছে। একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। فبأي آلاء ربكما تكذبان. সুতরাং হে জিন ও ইনসান জাতি, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা রহমান আয়াত 13। পা ছাড়া হাঁটার কথা কল্পনা করতে পারেন কি? আপনি কি এ বিষয়টি হালকা করে দেখবেন যে আপনি সুখে নিদ্রা দাঁড়াচ্ছেন অথচ দুঃখ, যাতনা, দুর্দশা ও দুরাবস্থা বহু লোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে? আপনি এ কথা কি ভুলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি উভয়টা দ্বারা নিজের উদর পূর্তি করছেন, অথচ রোগ বালাইয়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য ও সুপেয় পানীয়ের মজা উপভোগ করা অসম্ভব হয়ে আছে? আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তি কথা ভেবে দেখুন। আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন। আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন এবং যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে দেখুন। ওহোত পাহাড় সমস্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রম ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন, নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দিবেন? আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে, তবু আপনি না জানার বান করছেন। টাটকা খাবার, শীতল পানি, সুখপ্রদ নিদ্রা
এবং সুস্বাস্থ্য সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ন থাকছেন, আপনার যা নেই তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তার নিমিত্তে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন। সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিব্রত, তথাপি অনেক কল্যাণের চাবিকাঠি আপনার হাতে ন্যস্ত, একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে, তাহলে তোমরা কি তা দেখতে পাও না? সূরা যারিয়াত আয়াত 21। আপনার নিজের কথা, আপনার পরিবারের কথা, আপনার বন্ধু বান্ধবের এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন। তারা আল্লাহর নিয়ামতকে অনুধাবন করতে পারে, তবু তারা অস্বীকার করে, তাদের অধিকাংশই কাফের। সূরা আন-নাহল আয়াত 83।